সবচেয়ে বড় কথা আপনার এলাকা ঢাকা পাঁচ, সেখানে নিশ্চয়ই বিএনপির একটা বড় ভোট ব্যাংক আছে। আপনি মাঠে ঘুরছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট চাইছেন। বিএনপির ভোটার যারা আছে তারা কি ভোট দিতে চায়? এবং এটি যেমন একটি আপনার কাছে প্রশ্ন, তারা কি ভোট কেন্দ্রে আসতে চায়, নাকি বিএনপি যেহেতু ভোট বর্জন করেছে তাদেরকে হুমকি ধামকিতে রেখেছে, এই জায়গাটাতে বলবেন? এই জায়গাটা হলো এরকম, আপনার প্রত্যেকটা প্রায় অনেকগুলো আসনেই আপনার দল থেকে মনোনয়ন, এরপর প্রতীক, পাশাপাশি কিন্তু আপনার সেই প্রার্থী যিনি সেখান প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানের ভোটাররা কিন্তু এখন প্রত্যেকটা এলাকার ভোটাররা সচেতন। সেখানকার ভোটাররা চিন্তা করে কি, যে যারা যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে আমরা যদি ভোট না দেই তাহলে কি হবে, আর ভোট দিলে কি হবে, এটা একটা প্রশ্ন। যদি ভোট দেয়, ভোট দিয়ে কিন্তু সেখানে যদি তারা মনে করে যে না এখানে একজন যোগ্য আছে যে আমাদেরকে অন্যায়ভাবে আমাদের উপর অত্যাচার করবে না, আমাদের নিরাপত্তা নিশ্চয়তা দিবে, সেই ক্ষেত্রে কিন্তু সে যেই দলই করুক না কেন সে নিরাপত্তা নিশ্চয়তার জন্য কিন্তু সে তারা ভোট কেন্দ্রে আসবে। যেহেতু ভোটের মাঠে আছেন, বিএনপির ওই ভোটটা কি আপনারা চাচ্ছেন? সেখানে তারা যদি নিরাপদে থাকতে চায়, তারা এই যে উন্নয়নে মারামারি কথা না, আপনি আপনি সেভাবে না, যেমন ধরনের বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে ধরনের শেখ হাসিনার নেতৃত্বে, এই উন্নয়নের সুবিধা কি তারা নিচ্ছে না? এই উন্নয়নের সুবিধা এবং যারা প্রার্থী আছে সেখানে, সেই প্রার্থীদের মধ্যে যদি এমন কেউ থাকে সেখানকার ভোটাররা যদি মনে করে যে তাকে সে নির্বাচিত হয়ে আসলে তাদের কষ্টের মাত্রা বেড়ে যাবে, এটা 7 তারিখেই আপনারা দেখতে পাবেন। আচ্ছা, তার মানে আপনি যে, না আমি সেখানে হিডেন জায়গা বলছি না, আমি বলছি আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে ভোট চাইছেন, সেই জায়গাতে আপনারা কি মনে করছেন যে বিএনপির ওই হিডেন ভোটগুলো ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে কিনা? আমার ধারণা হিডেন কিছু ভোট অবশ্যই তারা দিবে, সেটা যাকেই দিক, আপনাকে দিক, নৌকাকে দিক, অন্য প্রার্থীকে, যাকেই দিক, কিছু ভোট আসবে, কিছু ভোট আসবে। আচ্ছা, উল্লেখযোগ্য একটা ভোট আসবে, শুধু কিছু না, উল্লেখযোগ্য একটা ভোট আসবে, ঢাকা পাচ্ছে। আচ্ছা,